সালামু আলাইকুম, শাহরিনস কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের রেসিপি গাজরের হালুয়া। আমরা কম বেশি সবাই গাজরের হালুয়া তৈরি করতে পারি, তবে আমি বাসায় যেভাবে তৈরি করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে শুরু করা যাক। আমি এখানে 1 কেজি পরিমাণ গাজর ছিলে ধুয়ে পরিষ্কার করে গ্রেট করে নিয়েছি। চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। আমি চুলাতে একটা প্যান বসিয়েছি, প্যানটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি কাজু বাদাম, কাঠবাদাম আর পেস্তা বাদাম। বাদামগুলো আমি ঘিতে হালকাভাবে ভেজে নেব, এতে বাদামগুলো খুব ভালো লাগবে খেতে। আপনারা চাইলে না ভাজলেও চলবে, তবে খুব বেশি ভাজবো না, খুব বেশি ভাজলে বাদামগুলো শক্ত হয়ে যাবে। হালকাভাবে একটু ভেজে নেব যেন ফ্লেভারফুল হয়। বাদামগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি ঘি থেকে তুলে নিচ্ছি। একই প্যানে আমি গ্রেট করে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি। গাজরগুলো দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় অপেক্ষা করব। কিছু সময় পর ঢাকনাটা তুলে নিচ্ছি। ভালোভাবে নেড়ে দিচ্ছি। আমি 1 কেজি পরিমাণ গাজরের জন্য 1/2 লিটার দুধ ব্যবহার করব। দুধ দিয়েই আমি মূলত গাজরটা সিদ্ধ করে নেব। আমি দুধটা খুব ভালোভাবে জাল করে ঘন করে নিয়েছি। 1/2 লিটার দুধ দিয়ে দিচ্ছি। দুধটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া, আপনারা চাইলে গোটা এলাচটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ। লবণ আর এলাচ গুঁড়াটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে গাজরের সাথে মিশিয়ে নিচ্ছি। তবে এলাচের গুঁড়াটা দিলে খেতেও ভালো লাগে, গোটা এলাচটা দিলে দাঁতে পড়লে আর খেতে ভালো লাগে না, খাওয়ার ইচ্ছেটাই নষ্ট হয়ে যায়। ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। দেখুন বলক এসে গেছে। আমি ভালোভাবে গাজরটা নেড়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। কিছু সময় পর ঢাকনাটা তুলে গাজরগুলো ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে দেব। এ পর্যায়ে এসে আমি আর ঢাকনাটা ব্যবহার করব না। কিছু সময় পর পর ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে গাজরটা ভালোভাবে সিদ্ধ করে নেব। গাজরটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চিনি। চিনিটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি। চিনি থেকে যথেষ্ট পানি বের হবে,
দেখুন চিনি গলতে শুরু করেছে। চিনি গলে যথেষ্ট পানি বের হয়েছে, এতে গাজরটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। আমি ভালোভাবে নেড়ে দিচ্ছি, কিছু সময় পরপর ভালোভাবে নেড়ে দিতে হবে যেন লেগে না যায়। দিয়ে দিচ্ছি জাফরান, জাফরানটা দিলে ফ্লেভারটা খুব ভালো আসবে, কালারটাও খুব ভালো আসবে, তাই অবশ্যই আপনারা জাফরানটা দিতে চেষ্টা করবেন। চিনির পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত অনবরত নাড়তে হবে। এখন আমি দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ আর কনডেন্স মিল্ক একসাথে মিশিয়ে একটা ডো তৈরি করেছি, সেই ডোটাই দিয়ে দিব। আপনারা চাইলে এখানে মাওয়া ব্যবহার করতে পারেন, তবে আমার হাতের কাছে মাওয়া না থাকায় আমি কনডেন্স মিল্ক আর গুঁড়া দুধটা ব্যবহার করেছি। হালুয়ার সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি ভেজে রাখা বাদাম, বাদামগুলো দিয়ে ভালোভাবে নেড়ে হালুয়ার সাথে মিশিয়ে নিচ্ছি। দেখুন পানিটা শুকিয়ে গেছে। খুব ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে হালুয়াটা তৈরি করে নিতে হবে। দিয়ে দিচ্ছি ঘি, ঘিটা একদম শেষ পর্যায়ে এসে দিতে চেষ্টা করবেন, এতে হালুয়াটা ফ্লেভারফুল হবে। হালুয়াতে ঘি এর একটা ফ্লেভার থাকলে খেতে খুবই ভালো লাগে। ছোট বড় কম বেশি আমরা সবাই হালুয়া খেতে পছন্দ করি। আপনারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। দেখুন হালুয়াটা তৈরি হয়ে গেছে, এখন আমি পরিবেশন করব। আমি কিছু পেস্তা বাদাম আর কাঠবাদাম কুচি করে কেটে হালুয়ার উপরে ছিটিয়ে ডেকোরেশন করে নিয়েছি। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই ফ্যামিলি আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। দেখেই বুঝতে পেরেছেন কতটা লোভনীয় হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।